আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও আছি মোটামুটি আর কি। আপনারা জানেন যে আমাদের এখানে খুব বেশি ভয়াবহ অবস্থা। তো এটা হচ্ছে গিয়ে সকাল 10টার ভিডিও। সকাল 10টার সময় আমার বাড়ির পেছনের দিকটা, এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। তো অনেকেই জানতে চাচ্ছেন যে বন্যার কী অবস্থা পানির। তো সিলেটের অবস্থা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। মানে 2022 সালের বন্যাকেও হার মানাবে 2024 সালে এসে। পানি কিন্তু দ্রুত গতিতে বাড়তেছে। তো এগুলো হচ্ছে গিয়ে এই অবস্থা, মানে পানি খুব বেশি। আর যে ফসলের যে ফসলগুলো মানে বাড়ির চারপাশে আমাদের ছিল, সবগুলোই পানির নিচে। এগুলো আর বলে লাভ নাই, মানুষের খুব ভয়াবহ অবস্থা। এই যে দেখুন, এখন মনে হচ্ছে যে সন্ধ্যা, কিন্তু এখন হচ্ছে দিনের 11টা, কিন্তু বুঝে যাচ্ছে যে একদম সন্ধ্যা হয়ে গেছে। এখন এই অবস্থায়, ভিডিও করা অবস্থায় কিন্তু ঝড় আসছে। দেখেন কি পরিমাণে বাতাস আর হচ্ছে পানির ঢেউ। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, যে জানি না আল্লাহ কি রাখছে এবার ভাগ্যে। আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন, সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর হচ্ছে গিয়ে যাতে করে আমাদের জন্য সবাই দোয়া করতে পারে, সেটাই বড় কথা। আর খুব বেশি বাতাস আর হচ্ছে সাথে একদম অন্ধকার হয়ে যায় যখন, মানে বাতাস দেয় বা আকাশটা কালো হয়ে আসে। আমার মনে হয় এটা মানে সিলেটই খুব বেশি হচ্ছে, গোয়াইনঘাট, তারপর হচ্ছে কানাইঘাট, আর হচ্ছে জৈন্তাপুর, এই তিনটা জায়গায় খুব বেশি পরিমাণে বৃষ্টি পানি। আর এই যে এখন এই অবস্থা, খুব বেশি বৃষ্টি হচ্ছে। আর এখানেও মনে হয় যে আজকের দিনের মধ্যেই আমাদের ঘরের ভিতর হয়তো পানি ঢুকে যেতে পারে। উঠানের একদম পাশেই পানি চলে আসছে, আর পানি কিন্তু ঘরে ঢুকতে বেশি সময় লাগে না। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে আপনাদের তো এখানে উঠানের পানি আসে না, উঠানে পানি আসতে সময় লাগে না, আধা ঘন্টার মধ্যেই কিন্তু উঠান একদম পানিতে ডুবে ঘরেও চলে আসে। সো এটা আমাদের কাছে খুব স্বাভাবিক, কারণ এরকম 22 সালও হয়েছিল। তো সেজন্য আমরা খুব চিন্তায় আছি, না জানি এবারও ঘরের মধ্যে পানি চলে আসে কি না। এই যে বাড়িগুলো সব পানির নিচে একদম, এইখানে মানুষগুলো একদম মানে বাড়ি থেকে বেরই হতে পারতেছে না, ওনারা খুব কষ্ট হচ্ছে। এটা হচ্ছে একটা আমাদের এখানে একটা আশ্রয় কেন্দ্র আর কি, বন্যার সময় মানুষ যাদের অবস্থা একদম খারাপ, শোচনীয়, ঘর বাড়ি একদম পানির নিচে একদম, তারা এইখানে আশ্রয় নেয়। তো এইটা হচ্ছে আশ্রম কেন্দ্র। আর এই যে এই বাড়ির মানুষগুলো একদম বের হইতে পারতেছে না, খুবই পানি। এই যে আপনারা দেখুন, হয়তো মনে হচ্ছে আজকের মধ্যেই ঘরের ভিতর পানি ঢুকে যাবে, এই আর কি। কিছু করার নাই আমাদের এখন, শুধু আল্লাহ আল্লাহ করা ছাড়া আর কিছুই করার নাই। আর এই যে আমরা কি করব, হয়তো আমরা অন্য কোথাও যে